অবশেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলকে ঢাকায় আনার উদ্যোগ সাফল্যের মুখ দেখতে শুরু করেছে। সব কিছু ঠিক থাকলে আগামী জুনে ঢাকায় পা রাখবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মঙ্গলবার 17 জানুয়ারি গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তার দাবি, প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে, শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন বাকি, এ নিয়ে আলোচনা চলছে। কাজী সালাউদ্দিন জানান, আর্জেন্টিনা জুনের ফিফা উইন্ডোতে আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক থাকলে জুনেই আসবে তারা। খেলা কোথায় হবে প্রশ্নে বাফুফের সভাপতি জানান, খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে। এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেওয়া হয়েছে, তারা যেন জরুরি ভিত্তিতে সব ঠিক করে দেয়। তারা রাজি হয়েছে। আর্জেন্টিনা দলের প্রতিপক্ষ প্রসঙ্গে তিনি আরও জানান, আমাদের কয়েকটি দেশের নাম দেওয়া হবে, আমরা সেগুলো নিয়ে কাজ করব, এরপর একটি দেশ ঠিক করা হবে। এদিকে আর্জেন্টিনা ফুটবল দলের ঢাকায় আসার বিষয়ে আগামী 18 জানুয়ারি দুপুরে প্রেস কনফারেন্স ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সংবাদ সম্মেলনে লে আলবিসেলেস্তেদের ঢাকায় আসার বিষয়ে বিস্তারিত বাফুফের পক্ষ থেকে জানানো হবে।